বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ জামান আর নেই। সকালে নিজ বাসভবনে মারা যান বুনি এই শিল্পী। অনেকদিন ধরেই ভুগছিলেন বার্ধক্যজনিত নানা রোগে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে প্রস্তুতি। শেষ সময়ের আলপনায় রঙের ছোঁয়া। প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে জাতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদী। না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ও বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূত্রাপুরে নিজ বাসভবনে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এটিএম শামসুজ্জামানের স্বজন ও সহকর্মীরা জানান, তিনি অসুস্থ থাকলেও আর হাসপাতালে থাকতে চাইছিলেন না। তাই শুক্রবার বিকেলে পুরান ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে তাকে সূত্রাপুরের নিজ বাসায় নিয়ে আসা হয়। হাসপাতালে শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগের চিকিৎসা চলছিল। শুক্রবার বাসায় নিয়ে যাওয়ার পর অসুস্থ অবস্থায় আজ সকালে তিনি মারা যান বলে জানান তার মেয়ে। এদিকে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সকাল থেকেই এটিএম শামসুজ্জামানের সূত্রাপুরের বাড়ির সামনে ভিড় করতে থাকেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বাদ জোহর সূত্রাপুরের নারিন্দায় পীর সাহেবের বাড়িতে প্রথম জানাজা ও বাদ আসর সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে প্রয়াত অভিনেতাকে জুরাইন কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এই মুহূর্তে নারিন্দায় আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু, জাফর, বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মরদেহটি তার নিজ বাসা থেকে নারিন্দা পীর সাহেবের বাড়িতে আনা হয়েছে এবং এখানে তার প্রথম জানাজার প্রস্তুতি চলছে। বাদ জোহর নারিন্দা পীর সাহেব মসজিদে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এখানে তাকে এক নজর দেখতে কিন্তু সকাল থেকে তার নিজ বাসার বাড়িতে অসংখ্য মানুষ তারা উপস্থিত হয়েছেন। তার যারা অনুরাগী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, তার স্থানীয় জনগণ, তারা সবাই এই প্রিয় অভিনেতাটিকে শেষবারের মতো এক নজর দেখতে কিন্তু তারা তার বাড়ির পাশে এসে তাকে দেখার চেষ্টা করেছিলেন। এবং তার পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল ঠিক 8:10 তিনি তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের জটিলতা এবং পরিপাকতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং 2009 থেকে মূলত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি গত 17 তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় 3 দিনের চিকিৎসা শেষে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু গতকাল রাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ সকাল 8:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন যে রাজধানীতে তার প্রথম এবং দ্বিতীয় 2 জানাজা শেষে জুরাইনে বাদ আসরের পর জুরাইনে তার বড় ছেলের কবরের পাশে তাকে শায়িত করা হবে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, বাংলা চলচ্চিত্র এবং বাংলা সংস্কৃতি অঙ্গনে তিনি একজন অতি জনপ্রিয় অভিনেতা এবং তার দীর্ঘ ক্যারিয়ারে, যেটি 1968 থেকে তিনি অভিনয়ে যাত্রা শুরু করেন এবং দীর্ঘ 51 তার অভিনয় জীবনের ক্যারিয়ারে তিনি ইতিমধ্যে 5 জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পেয়েছেন 21 পদক এবং তিনি তার অভিনয় শিল্পীর মাধ্যমে দেশের হাজারো কোটি মানুষের মনে তিনি স্থান করে নিয়েছিলেন এবং ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং জাতীয় সংসদের স্পিকার আর তারা সবাই কিন্তু তার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তারা বলেছিলেন যে গুণী এই অভিনেতার মৃত্যুতে দেশের সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে এবং তারপর দ্বিতীয় জানাজা এবং সব শেষে তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে। জাফর, এই ছিল প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জাফর, সদ্য প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের বাসভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মির্জিয়া মুমু। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2021 প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন এবং প্রথম তিনি সকল অন্যান্য ছাত্র সংগঠন এবং তমদ্দুন মজলিস সকলকে নিয়ে একটা সভা করেন। সেই সভা সিদ্ধান্ত হয় যে ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হবে এবং সেই সভা থেকেই, এটা ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, সেই সভা থেকেই সিদ্ধান্ত হয় যে একটা তারিখ ঘোষণা করে আন্দোলন শুরু হবে। কাজী ফজলুল হক হলে
ছাত্রলীগ, তমদ্দুন মজলিস এবং অন্যান্য যে কটা ছাত্র সংগঠন ছিল তাদের সঙ্গে নিয়ে সংলাপ পরিষদ গড়ে তুলে 11ই মার্চ ধর্মঘট ডাকা হয়। আর সেই ধর্মঘট করতে গিয়ে আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অনেক নেতারাও গ্রেপ্তার হয়। এবং এই আন্দোলনের ফলে একসময় তখনকার যারা এই অঞ্চলের সরকার ছিল তারা একটু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়ে 15ই মার্চ সকলকে মুক্তি দেয়। কিন্তু 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সভা হয়, সেই সভায় সভাপতিত্ব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এবং ভাষা সংগ্রাম যে অব্যাহত থাকবে এবং যে গুলি চলেছে, মানে যে আন্দোলনের যে লাঠিচার্জ হয়েছিল এবং গ্রেপ্তার করা হয়েছিল তার জন্য যে তদন্ত যেন হয় তারও ব্যবস্থা নেওয়া হয়। এবং তখন প্রাদেশিক পরিষদের সভা হতো জগন্নাথ হলের যে বিল্ডিংটা ভেঙে গিয়েছিল সেখানেই, আর ঢাকা বিশ্ববিদ্যালয় এখনকার যেটা আমাদের ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি সেখানে ছিল বিশ্ববিদ্যালয়। কাজে এই আন্দোলন তখন থেকেই শুরু। এই আন্দোলনের পথ বেয়েই কিন্তু আমাদের সকল অর্জন। ভাষা আন্দোলন সম্পর্কে আপনাদের যদি কেউ জানতে আগ্রহ থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যে সমস্ত রিপোর্ট করেছিল সেই রিপোর্টগুলি 1948 সাল থেকে 1971 সাল পর্যন্ত সেই রিপোর্টগুলি আমি সংগ্রহ করেছি এবং সেগুলি আমি প্রকাশ করছি। ইতিমধ্যে 7টি ভলিউম ছাপানো হয়ে গেছে। সেখানে আপনারা 1948 সাল থেকে নিয়ে এই ভাষা আন্দোলন এবং অর্জন এ পর্যন্ত আপনারা জানতে পারবেন। কাজে আপনারা যদি কেউ চান আপনারা সেই ভলিউমগুলির মানে 1, 2, 3 মানে 7টা হয়ে গেছে, অত দূর যেতে হবে না, আপনারা 3 নম্বর বা 4 নম্বর খণ্ড পর্যন্তই অনেক তথ্য জানতে পারবেন। তার কারণ হচ্ছে যে এই সংগ্রাম করতে গিয়ে পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার সাথে সাথে 1 বছরও যায়নি, তিনবার বঙ্গবন্ধু শেখ মুজিব গ্রেপ্তার হন এবং এর পরবর্তীতে যখন গ্রেপ্তার হলেন 49 সালে, তারপর থেকে প্রায় 52 সাল পর্যন্ত তিনি বন্দিখানায় ছিলেন। কিন্তু বন্দিখানায় থেকেও চিকিৎসার জন্য যখন ঢাকা মেডিকেল কলেজে আসতেন বা বিভিন্নভাবে ছাত্রদের সঙ্গে যোগাযোগ রাখতেন, 21শে ফেব্রুয়ারি যে ধর্মঘট হলো 52 সালে, তখন কিন্তু গুলি চলল এবং তখন আমাদের ভাষা শহীদ সালাম, বরকত, জব্বার, শফিউদ্দিন সহ রফিক, এরকম অর্থাৎ রফিক, শফিক, সালাম, জব্বার, বরকত, শফিউদ্দিন সহ অনেকে জীবন দিয়েছিল। এই রক্ত দিয়েই, রক্তের অক্ষরে নিজের মাতৃভাষায় আমরা কথা বলতে চাই, মাকে মা বলে ডাকতে চাই, সেই কথাটাই তারা লিখে গিয়েছিলেন। তারপরেও কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়নি, অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্রটি হওয়ার পর তারা কোনো সংবিধান উপহারই দিতে পারেনি, সংবিধান তৈরিও করতে পারেনি। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের যে ঘোষণা সেখানেও কিন্তু এই বাংলাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার কথা উল্লেখ ছিল, কিন্তু সে সরকার বেশি দিন টেকেনি, আপনারা জানেন, এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। এরপরে 1956 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। 21শে পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে সরাসরি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ তার বক্তব্যের কিছু অংশ শুনছিলাম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র্যাবের মহাপরিচালক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোনো স্পেশাল ইনফরমেশন নেই, আমরা প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতির জন্য, এটা বলার জন্য যে কোনো পরিস্থিতির সৃষ্টি হলে যাতে আমরা সেটা ফেস করতে পারি, এই প্রস্তুতি আমাদের রয়েছে। কিন্তু আমরা এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ
এতক্ষণ শুনছিলাম র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুনের বক্তব্য। তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানাছিলেন আসলে 21 ফেব্রুয়ারি যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যে পুরো নিশ্চিত নিরাপত্তা চাদরে এলাকাকে ঘিরে ফেলা হয়েছে, তার কিছু কিছু বিষয় তিনি আমাদেরকে বলছিলেন। তিনি জানাছিলেন সারা দেশেই র‍্যাবের সদস্যরা বিভিন্নভাবেই হচ্ছে এই নিরাপত্তার দায়িত্ব থাকবেন, কিন্তু বিশেষ করে এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা আসলে সিসি ক্যামেরা থেকে শুরু করে ডগ স্কোয়াড এবং হচ্ছে যে তাদের যে বোম ডিসপোজাল ইউনিট আছে, অর্থাৎ যে কোনো উদ্ভূত পরিস্থিতি যদি তৈরি হয় সেই ক্ষেত্রে জনসাধারণের নিরাপত্তা বিধান এবং যারা আসলে এখানে অতিথিরা আছেন সেই ক্ষেত্রে নানান ধরনের অতিথি আসলে কূটনৈতিক সমাজ থেকে শুরু করে আসলে অনেকেই এখানে আসেন এই বীর শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যেটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। এ কারণেই আসলে তিনি যেটি জানাচ্ছেন যে সবার নিরাপত্তা বিধানের জন্য আসলে এ বছর প্রস্তুত রয়েছে র‍্যাব সদস্যরা। এবং তিনি বিশেষ করে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এই যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তারা আসলে প্রয়োজন হলে সাধারণ মানুষ যারা যাদেরকে তাদের সন্দেহভাজন মনে হবে বা এখানে এই এলাকায় যারা প্রবেশ করবে তাদেরকে তারা তল্লাশির আওতায় আনবেন, সেই ক্ষেত্রে জনসাধারণকে সহযোগিতার সহযোগিতার আহ্বান তিনি জানিয়েছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন সেটি হচ্ছে যে র‍্যাবের সদস্যরা প্রতি বছরই আসলে এই শহীদ মিনারের নিরাপত্তা বিধানের জন্য এক ধরনের ব্যবস্থা নিয়ে থাকে, এবছর তার ব্যতিক্রম হচ্ছে না। করোনার কারণ হওয়াতে করোনার যে পরিস্থিতিতে এই যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে আসলে একটি নির্দেশনা রয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে, সেই নির্দেশনাগুলো তিনি স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি চাচ্ছেন যে একটি যেটি বলেছেন যে সবাইকে সচেতন হয়ে আসলে এই 21-এর যে আয়োজন সেই আয়োজন এবং শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি সেটি যেন করা হয়, সেই আহ্বানটি তিনি জনসাধারণের প্রতি জানিয়েছেন। এই ছিল আমার কাছে মোটামুটি সর্বশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন শাতিলা শারমিন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ প্রস্তুতির খবর। কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না চালের বাজার। চার দিনের ব্যবধানে পাইকারিতে দাম বেড়েছে প্রতি কেজি 2 থেকে 5 টাকা। মিল মালিকরা দাম আরও বাড়াতে পারে বলে শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কাজল আবদুল্লাহ। আমদানি করেও অস্থিরতা কাটছে না চালের বাজারে। গত মাসে আমদানি শুরু হওয়ার পর কিছুটা কমলেও আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। চার দিনের ব্যবধানে 2 টাকা বেড়েছে মোটা চালের দাম। আটাশ ও মিনিকেট বিক্রি হচ্ছে 5 টাকা বেশি দরে। পর্যাপ্ত আমদানি না হওয়া ও মিল মালিকদের কারসাজিকেই দুষছেন ব্যবসায়ীরা। মিনিকেট বিক্রি হইতেছে 61 টাকা, 60 টাকা থেকে সর্বোচ্চ 61 টাকা। আপনার পাইজাম বিক্রি হইতেছে 45 টাকা। আপনার গুটি সোনা বিক্রি হইতেছে 43.58 থেকে 44 টাকা। অন্যান্য বছর তো ওপেন ছাড়া দিয়েছে, যার জন্য কিনে আনছে বিক্রি করছে। এখন এখন এরা গুটি কয়েক লোকের হাতে ছাড়িয়ে দিয়েছে। 2-3 হাত 4 হাত বদল হয়ে আমাদের কাজ পর্যন্ত আসে, এই জন্য এলসিও আমাদের কাছে আসতে আসতে রেটটা অনেক বেশি করে যায়। এদিকে ভোজ্য তেলের বাজারে স্বস্তি ফিরেছে, সরকার দাম বেঁধে দেয়। পাইকারি বাজারে প্রতি কেজি খোলা সয়াবিন 122 টাকা ও পাম বিক্রি হচ্ছে 109 টাকায়। এতে প্রতি লিটার সয়াবিন 110 টাকা ও পাম তেলের দাম পড়ছে প্রায় 98 টাকা। প্রতি কেজি কিনে পড়ে 120.65 টাকা, বিক্রি 122 টাকা। আমরা পাম তেল 107 টাকা করে কিনতেছি, 109 টাকা 8 টাকা এরকম বিক্রি করতেছি। বোতলজাত সয়াবিন আমরা 115 টাকা থেকে 126 টাকা পর্যন্ত পড়তেছে লিটার। মিলারা তো বলতেছে প্রতিদিনই বলে, প্রতিদিনই আসে বলে দাম আরও বাড়বে আরও বাড়বে। গত 17 ফেব্রুয়ারি খুচরা পর্যায়ে সর্বোচ্চ প্রতি লিটার পাম 104 টাকা, খোলা সয়াবিন 115 টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম 135 টাকা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়। কাজল আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভাষা আন্দোলনের পথ বেয়ে এসেছে আমাদের স্বাধীনতা। 21-এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, শহীদ দিবস উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।